গ্রামবাসী পিটিয়ে মারল একটি মেষবাঘ। গত এক মাস ধরে দুইটি গ্রামের ছাগল, মুরগি, হাঁস যাই পাচ্ছিল তাই খাচ্ছিল এই মেষবাঘ। আজ শুক্রবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নের কুল্লগাছা গ্রামের বেশ কিছু যুবক এই বাঘটি শিকার করে। এটি মূলত মেছোবাঘ। এই বাঘ মূলত মাছ খেয়ে থাকে, কিন্তু বলা হচ্ছে মাছ না পাওয়ায় তারা পোষা প্রাণীর উপরে হামলা করছে। একটি কুকুরের মতো সাইজের এই বাঘটি গত কয়েকদিনে অন্তত 8 থেকে 10টি ছাগলকে হত্যা করেছে, একই সাথে হাঁস মুরগি অনেক কিছুই খেয়েছে। গ্রামবাসী বলছে এই মেষবাঘটির সাথে আরও কিছু মেষবাঘ এলাকায় আছে। ইতিমধ্যে গ্রামবাসী বিভিন্ন জঙ্গল এবং রাস্তায় ধাওয়া করেও বাঘটি মারতে পারছিল না। আজ সকালে কুল্লাগাছা গ্রামের একটি ঘাসের জমিতে বাঘটি অবস্থান করছিল, এমন খবর পেয়ে কিছু যুবক তাকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়ভাবে যখন খবর ছড়িয়ে পড়ে যে বাঘ ধরা পড়েছে, শত শত গ্রামবাসী বাঘটি এক নজর দেখার জন্য ভিড় করে। বর্তমানে বাঘটি কুল্লাগাছা গ্রামের আসলাম মোড়ে রাখা হয়েছে এবং বিভিন্ন গ্রামের লোকজন দেখতে আসছে। মেষবাঘ সম্পর্কে যতটুকু জানা যায়, এরা বন্য প্রাণী এবং জঙ্গলে থাকে, বিশেষ করে তারা বিভিন্ন পুকুর বা বিলের মাছ খেয়ে থাকে, এই জন্য একে মেষবাঘ বলা হয়। কিন্তু মাছ সংকটে থাকার কারণে তারা এখন লোকালয়ে চলে আসছে এবং লোকালয়ের পোষা প্রাণীগুলো হত্যা করছে এবং সেগুলো খেয়ে জীবন ধারণ করছে। গত কয়েকদিন আগে এই বাঘটিকে গ্রামবাসী ধাওয়া করে এবং এর প্রেক্ষিতে আহত হয়েছিল। মেষবাঘটির ভয়ে কুল্লাগাছা, আসাননগর এবং শিশাখুড়ে গ্রামের মানুষ রাতে তাদের ঘরবাড়ি এবং বাচ্চাদেরকে সতর্ক করছিল। এই বাঘটির সাথে আরও কিছু মেষবাঘ এই এলাকায় অবস্থান করছে এমন তথ্য নিশ্চিত করেছে গ্রামবাসী। বন বিভাগের কাছে অনুরোধ, অন্যান্য মেষবাঘগুলো এখান থেকে ধরে নিয়ে গিয়ে অন্য কোথাও ছিঁড়ে দেওয়ার ব্যবস্থা করবেন সেই কামনাই করছি।